আমন্ত্রণ 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদের সঙ্গে আছি আইরিন আয়াত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইউক্রেনের পুনর্জন্ম হয়েছে বললেন জেলেনস্কি। থাই প্রধানমন্ত্রী প্রয়ুত চান ওচা বরখাস্ত। পাকিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে 830, জরুরি সহায়তার আহ্বান। যুক্তরাষ্ট্রের প্রায় 1500 ফ্লাইট বাতিল। 500 বছরে এমন খরা দেখেনি ইউরোপ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 31তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে আবেক্ষণ বক্তব্য দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবারের ওই বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনের রাশিয়ার হামলার পর তাদের দেশের পুনর্জন্ম হয়েছে। মস্কোর আধিপত্য থেকে মুক্তির জন্য তারা লড়বে, লড়াই ছাড়া না বলেও অঙ্গীকার করেছেন তিনি। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। প্রায় 6 মাস ধরে দুই পক্ষের মধ্যে সংঘাত চলছেই। জেলেনস্কি বলেন, গত 24 ফেব্রুয়ারি ভোর 4টায় বিশ্ব একটি নতুন দেশকে দেখেছে। এই দেশটির জন্ম হয়নি, বরং পুনর্জন্ম হয়েছে। আমরা কাঁদি না, চিৎকার অথবা আক্রমণ করি। আমরা শত্রুকে দেখে পালিয়ে যাই না, হাল ছেড়ে দেই না, এবং আমরা কিছু ভুলে যাইনি। এদিকে চলতি বছর স্বাধীনতা দিবসে তেমন কোনো জাঁকজমক থাকছে না ইউক্রেনে। রাজধানী কিয়েভে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে এবং যুদ্ধের সামনের সারিতে থাকা পূর্বাঞ্চলীয় শহর খারকিভে কারফিউ বহাল রয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুত চান ওচাকে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। প্রয়ুত চান ওচার প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হয়েছে এই মর্মে বিরোধীরা আদালতে দ্বারস্থ হন। এই পরিপ্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়েছে। 2014 সাল থেকে দেশটির প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। থাইল্যান্ডের সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ হল 8 বছর। সাবেক এই সেনা প্রধান প্রথমে 2014 সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং তারপর 2019 সালে কঠোর বিধিনিষেধের মধ্যে নির্বাচনের অধীনে পদ ধরে রাখেন। সম্প্রতি কয়েক বছর ধরে বিরোধিতার সম্মুখীন হচ্ছেন তিনি এবং তার নিজের জোটের লোকেরা আস্থা হারাচ্ছেন। এই বছর এখন পর্যন্ত তার বিরুদ্ধে একাধিকবার অনাস্থা ভোট হয়েছে। পাকিস্তানের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 830 জনে। বন্যা সংকট মোকাবেলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শেরি রহমান অবিলম্বে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তান জুড়ে বন্যার কারণে আরও 1348 জন আহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। দক্ষিণ পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানে প্রবল বর্ষণে প্রথমে বন্যা হয়, এরপর টানা কয়েকদিনের বৃষ্টিতে সিন্ধু প্রদেশের আরও 30 জেলা বন্যার পানিতে ডুবে গেছে। এবারের বর্ষা মৌসুমে সিন্ধু এবং বেলুচিস্তানে গড় বৃষ্টিপাত হয়েছে 395 এবং 379%। চরম বিপর্যয় দেখা দিয়েছে দেশটিতে। 2010 সালে এমন বন্যা পরিস্থিতি দেখে ছিল পাকিস্তানের মানুষ। মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে। এই মুহূর্তে সিন্ধু নদীর পানি উপচে সিন্ধু রাজ্য প্লাবিত হয়েছে, যা বিপর্যয়ের বর্তমান কেন্দ্রস্থল বলে মনে করা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ছে বিভিন্ন ফ্লাইট। এতে করে বিপাকে পড়েছেন বহু যাত্রী। টেক্সাস এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বজ্রপাতের কারণে অনেক ফ্লাইট বাতিল হয়েছে। বিভিন্ন এয়ারলাইন্স এবং যাত্রী উভয়ের জন্যই এটি ছিল একটি খারাপ দিন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী 1485টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া আরও 6000-এর বেশি ফ্লাইট নির্ধারিত সময়ের অনেক পরে ছেড়ে গেছে। আমেরিকান এয়ারলাইন্স, সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্স সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। ফ্লাইট অ্যাওয়ার্ডের তথ্য অনুযায়ী আমেরিকান এয়ারলাইন্সের 39%-এর বেশি ফ্লাইট বিলম্ব হয়েছে। অপরদিকে সাউথ ওয়েস্টের ক্ষেত্রে এই হার 40%। নিজেদের ইতিহাসে বিগত 500 বছরের মধ্যে এমন ভয়ঙ্কর খরার মুখে পড়েনি ইউরোপ। মহাদেশটির 2/3 এলাকা এখন কোনো না কোনো ধরনের সতর্কতার আওতায় রয়েছে। কমে গেছে অভ্যন্তরীণ নৌযান চলাচল, বিদ্যুৎ এবং ফসল উৎপাদন। মঙ্গলবার ইউরোপীয় কমিশনের ইউরোপিয়ান ড্রট অবজারভেটরি এসব কথা জানিয়েছে। ইডিওর আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, খরার কারণে ইউরোপের 47% এলাকা সতর্কতামূলক পরিস্থিতিতে রয়েছে, যেখানে মাটির আর্দ্রতা স্পষ্টত কমে গেছে। আরও 17% এলাকা সতর্ক অবস্থায় রয়েছে, যেখানে গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইডিও বলেছে, বছরের শুরু থেকে ইউরোপের বহু অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করা মারাত্মক খরা আগস্টের শুরুর দিকে আরও প্রসারিত এবং খারাপ হয়েছে। পশ্চিম ইউরোপ ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলোতে অন্তত আগামী নভেম্বর মাস পর্যন্ত স্বাভাবিকের তুলনায় উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে।
দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।